আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। সম্মানিত ভাই বোনেরা, মাইদাতুল ইফতার থেকে মোবারকবাদ গ্রহণ করুন। আমরা যারা ইফতারি সামনে নিয়ে বসে আছি, আজকে আমি আলোচনা করি যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসার ধরন, এই সম্পর্কে একটু কথা বলি। কেন এ সম্পর্কে কথা বলতে হবে? কারণ হলো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতে হবে, এটা কিন্তু ইমানের দাবি। এবং এই ভালোবাসাটা এমন, একবার হযরত ওমর আসলেন, এসে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে ভালোবাসি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে ওমর, তুমি কতটুকু ভালোবাসো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথার প্রশ্নটা কোনোটেশন তো বুঝছেন তো। ওমর বললেন যে আমি আপনাকে আমার যত সন্তানাদি আছে, আমার মানুষ যত অজন আছে, আমি সবার চেয়ে ভালোবাসি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, তুমি তোমার নিজের চেয়েও কি তুমি আমাকে ভালোবাসো? হযরত ওমর বললেন, না, এখনও পর্যন্ত তা পারিনি। উনি বললেন যে সময় তুমি তাহলে তুমি পূর্ণ ইমানদার হতে পারছ কই? হযরত ওমর একটু সময় নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন যে আমি এখন আমার নিজের জানের চেয়েও আপনাকে আমি ভালোবাসি, এবং আপনার ভালোবাসার জন্য যদি আমার জান দিতে হয়, আমি ওমর না, শুধু যে আমার পরিবার পরিজন, আমার সব কিছু আপনার জন্য উৎসর্গ করতে আমার কোনো যায় আসে না এখন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন তাকে বললেন, আল আনা ইয়া ওমর, এখন ওমর তুমি পূর্ণ ইমানদারের দায়িত্ব পালন করছো এবং তুমি দাবি করতে পারো। চিন্তা করেন কথাটা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এত ভালোবাসতে হবে, এবং ও মানে এমন ভালোবাসতে হবে যে তার প্রত্যেকটা কাজগুলোকে আমাকে মনে করতে হবে যে এইটাই আমার কাজ হওয়া দরকার। দেখেন, তিনি যেভাবে লা ইলাহা ইল্লাল্লাহ বলতেন, তার লা ইলাহা ইল্লাল্লাহ বলার বিরুদ্ধে যে গেল আবু লাহাব, আল্লাহ বলেন আবু লাহাব ধ্বংস হয়ে যাক, তুমি কেন আমার নবীর লা ইলাহা ইল্লাল্লাহর বিরুদ্ধে কথা বললে? চিন্তা করে দেখেন, উনি যখন সালাত আদায় করতেন, তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই করে দিলেন যে এই সালাতের যারা বিরোধিতা করেছে, হ্যাঁ, সূরা ইকরার শেষের অংশ নাজিল হয়ে গেল, ওই আবু জাহালকে শেষ করে দাও, এবং আমি ওকে খুব তাড়াতাড়ি জাহান্নামের মধ্যে তার কপাল ধরে টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছে। তার নামাজ এত সুন্দর ছিল, তিনি যখন জাকাত দিচ্ছেন, হ্যাঁ, যখন দান করছেন, সাহাবারে বলেন যে তার দান করার ধারা ছিল এমন, কার রিহাইল মুরসালা, যেমনভাবে কোনো বাতাস বাধা না দিলে যেমন মৃদুমন্দ গতিতে সাবলীলভাবে বয়ে চলে যায়, আমার নবীর দানটা ছিল এরকম, সবার কাছে পৌঁছে যেত। এটা মানে গরিব হোক ধনী হোক, তার সবার কাছে তিনি কিছু না কিছু দিতেন, কখন ধনীদের কাছে গিফট হিসেবে দিতেন, দরিদ্রদের কাছে জাকাত হিসেবে দিতেন, দিতেই থাকতেন। উনি যখন হজ করেছেন, হজ করার পরে এত সুন্দর পছন্দ হয়েছে আল্লাহ তাআলার, আল্লাহ তাআলা বলে দিলেন যে আলে ওমা আকমাল তুলাকুম দিনাকুম ও আতমাম তু আলাইকুম নিয়মাতি ও রদি তুলাকুমুল ইসলাম দিনা, মানে আজকে দিন পরিপূর্ণ করে দিলাম। এত ভালো কাজ করেন যিনি, তাকে আমাদের ভালোবাসাটার মানে হলো এই, তিনি যেভাবে ইবাদত করেছেন তার সেই ইবাদতের ধারা অনুযায়ী কিন্তু আমাদের ইবাদত করতে হবে। তিনি যেভাবে কথা বলেছেন, তিনি যেভাবে চিন্তা করেছেন, যেখানে যে দোয়া পড়েছেন, যেখানে যেভাবে নামাজ আদায় করেছেন, ঠিক সেইভাবে আমাদের ইবাদত করলে আমরা আল্লাহ রাসূলকে ভালোবাসা হবে, এবং তখন যখন তার ভালোবাসা হবে একেবারে মানে আমাদের সারাটা জীবন সুন্দর হয়ে যাবে, আখেরাতে তার শাফাত আমাদের জন্য ওয়াজিব হয়ে যাবে। ইফতারের এই সুন্দর মুহূর্তে আল্লাহর কাছে দোয়া করি, ও আল্লাহ তোমার হাবিব নবীর সাথে হাতে কাউসারের পানি পান করা তৌফিক দান করো, তার শাফাত আমাদের জন্য মঞ্জুর করো, আর জান্নাতে এমন এক জায়গায় রেখো যেখান থেকে তোমার হাবিব নবীকে যেন বারবার দেখতে পাই। আল্লাহ তাআলা আমাদের কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।